আপনার মুখে কি নানান ধরনের ব্ল্যাক হেড সহ নানান কালো দাগ দেখা দিয়েছে সেগুলো দূর করার জন্য বাজার থেকে নানান ধরনের ক্রিম কিনতে কিনতে কি ক্লান্ত হয়ে গিয়েছেন তবু আপনার মুখ থেকে সেই সব কালো দাগ যাওয়া তো অনেক দূরের কথা বংশ আরও বেশি বেড়ে গিয়েছে তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্যই হ্যালো ভিয়ার্স আসসালাম আলাইকুম আমি জুথি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের মুখে যে কোনো ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সহ যে কোনো কালো দাগ দূর করে আপনার ত্বককে করতে পারবেন ধবধবে ফর্সা এই পদ্ধতিটি কিন্তু সম্পূর্ণ ঘরোয়া একটা পদ্ধতি এতে করে কিন্তু আপনার ত্বকের কোনো ক্ষতি হবে না আর এই রেমেডিটি ফলো করতে কিন্তু আপনাদের আলাদা করে বাজার থেকে কিছুই কিনে আনতে হবে না সবসময় বাসায় পাওয়া যায় এমন কিছু উপকরণ দিয়ে কিন্তু আমার আজকের এই রেমেডিটি আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি যেহেতু এতে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়নি তাতে করে কিন্তু আপনার ত্বকের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই সুতরাং সব ধরনের ত্বকের মানুষই কিন্তু এটি ব্যবহার করতে পারবেন তো এ পর্যায়ে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রথমে কিন্তু এখানে যে জিনিসটি নিয়ে নিয়েছি সেটি হচ্ছে নারকেল তেল এখানে কিন্তু অবশ্যই নারকেল তেলটা খাঁটি হতে হবে যে কোনো কালার বা গন্ধ ছাড়া যে নারকেল তেলটা পাওয়া যায় সেটি কিন্তু ব্যবহার করে নিতে হবে এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিয়েছি সেটি হচ্ছে গ্লিসারিন গ্লিস্যানটা কিন্তু এখানে আমি হাফচা চামচের মতো ব্যবহার করেছি তো তেল আর গ্লিসান কিন্তু আমি একসাথে ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিয়েছি এরপরে আমি এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিচ্ছি সেটি হচ্ছে চাউলের গুঁড়া এখানে কিন্তু আমি শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি আপনাদের বাসায় যদি চাউলের গুঁড়াটা না থাকে তাহলে কিন্তু আপনারা কিছুটা পরিমাণে চাউল ভিজিয়ে রেখে সেটি কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে অথবা পালায় কিন্তু পিষিয়েও নিতে পারেন তো তেল আর গ্লিসাইনের মধ্যে কিন্তু চাউলের গুঁড়াটা দিয়ে আমি চামচ দিয়ে একটু নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটি এক। একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি এরপরে যেহেতু আমি আরও বেশ কিছু উপাদান মেশাবো তো সেক্ষেত্রে কিন্তু এটি নরম হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু এই ডোটা এরকম শক্তই বানাতে হবে তো এরপরে এর মধ্যে যে জিনিসটি নিয়ে নিব সেটি হচ্ছে আলু এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি এই আলুটাও কিন্তু আমার পোড়া লাগবে না এই আলুটা যেটা করতে হবে সেটি হচ্ছে গ্রেট বা থেতো যেটাই হোক সেটা করে নিয়ে আলুর যে রসটা আসে সেটি কিন্তু বের করে নিতে হবে এখানে কিন্তু আলোটা দেওয়ার কারণ হলো আলো কিন্তু মুখের যে কোনো কালো দাগ দূর করতে বা চোখের নিচে কালো দাগ দূর করতে কিন্তু অনেক ভালো কাজ করে আর তাছাড়াও মেস্তা দূর করতেও কিন্তু আলোর ভূমিকা অপরিসীম এছাড়া যারা বাহিরে কাজ করে ত্বকটা দেখা যায় যে রোদে পুড়ে যায় তাদের জন্য কিন্তু আলো খুব ভালো কাজ করবে তো আলুর রসটা দেওয়ার পরেও কিন্তু আমি চামচ দিয়ে ভালোভাবে নেড়ে আরেকটু মিশিয়ে নেব তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি প্রথমে যে এরকমভাবে রেমেডিটা তৈরি করেছিলাম সে পর্যায়ে কিন্তু শক্ত ছিল আলুর রসটা দেওয়ার পরে কিন্তু এটি অনেকটা নরম হয়ে গিয়েছে এরপরে কিন্তু এর মধ্যে আরও কিছু উপাদান মেশাতে হবে আর সেই উপাদানগুলোও কিন্তু সবগুলাই ঘরোয়া উপাদান এবং ন্যাচারাল উপাদান যেগুলোতে কিন্তু আমাদের ত্বকের কোনো ক্ষতি হবে না বরঞ্চ ত্বকটা এত ভালোভাবে উজ্জ্বল হবে এবং ত্বকের সকল সমস্যা এত ভালোভাবে দূর হবে আপনারা ব্যবহার করলে অবাক হয়ে যাবেন তো এরপরে আমি যে জিনিসটি দিয়ে দিয়েছি সেটি হচ্ছে অ্যালোভেরা এখানে আমি গাছের যে অ্যালোভেরাটা আছে সেটি দিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু অ্যালোভেরা জেলটাও ব্যবহার করতে পারেন যাদের বাসায় অ্যালোভেরা পাতাটা নেই তারা অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে পারেন এটা অপশনাল আপনাদের বাসায় যেটা আছে সেটি কিন্তু আপনারা এখানে দিয়ে নিতে পারেন আর যাদের বাসায় অ্যালোভেরা জেল বা অ্যালোভেরা কিছুই নেই তারা কিন্তু বাজার থেকে দশ টাকা দিয়ে কিছুটা পরিমাণে অ্যালোভেরা এনে কিন্তু অনেক দিন ব্যবহার করতে পারবেন তো অ্যালোভেরার উপরে যে খোসাটা আছে বা পাতার যে উপরের অংশটা আছে সেটা কিন্তু আমি এভাবে একটা কেচিপ দিয়ে দুই ভাগ করে নিয়েছি এবার এই অ্যালোভেরা জেলটা ব্যবহার করার পালা তার আগে একটা টিপস বলে দিচ্ছি অনেকে দেখা যায় যে অ্যালোভেরাটা দেওয়ার ফলে মুখে চুলকানি হয় তো যাদের এই সমস্যা হয় তারা অ্যালোভেরাটা এভাবে মাঝখান থেকে ভাগ করে কিছু সময় যদি ঘষে নেন তো সেক্ষেত্রে কিন্তু মুখে এই সমস্যাটা দেখা দেবে না অথবা অ্যালোভেরাটা কেটে যদি কিছু সময় আগে পানিতে ভিজিয়ে রাখেন তো সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা চলে যাবে তো আমি কিন্তু একটি চামচের সাহায্যে অ্যালোভেরার উপরে যে জেলটা আছে সেটা কিন্তু এভাবে উঠিয়ে নিচ্ছি আমি ঠিক ভিডিওতে যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন খুব সহজেই কিন্তু আপনারা রেজাল্ট পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যালোভেরা জেলটা নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার যে অ্যালোভেরার বাড়তি যে পাতাটা আছে এটিও কিন্তু ফেলে দেবো না এটি দিয়েও কিন্তু আমি অন্য কাজ করে দেখাবো আর সেটা কি আমি আপনাদেরকে বলে দেব। তো অ্যালোভেরা জেলটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি খুব ভালো করে এই রেমিডির মধ্যে মিশিয়ে নিচ্ছি যাতে করে সবগুলো উপাদান এই অন্যের সঙ্গে ভালো করে মিশে যায় বেশ কিছু সময় যখন আপনারা এটি ফেরবেন ফিরতে ফিরতে দেখবেন এটির কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে যখন দেখবেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে বা অনেক বেশি সাদা হয়ে গিয়েছে তখন বুঝে নিতে হবে যে রেমেডিটি কিন্তু ব্যবহার করার জন্য একদমই তৈরি হয়ে গিয়েছে তো অবশ্যই কিন্তু বেশ খানিকটা সময় ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে বা ব্লেন্ড করে নিতে হবে যেটাই বলেন ভালো করে না মেশালে কিন্তু এই রেমেডিটি একশো ভাগ কার্যকারিতা হবে না তো আমি কিন্তু বেশ কয়েক মিনিট ধরে এটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি এতে করে কিন্তু এর কালারটা অনেক বেশি সাদা হয়ে গিয়েছে যখন দেখবেন কালারটা বেশি সাদা হয়ে গেছে তখন বুঝবেন রেমিডিটা একদমই তৈরি হয়ে গেছে। তো আমার এমটি কিন্তু একদমই তৈরি তো এটি ব্যবহারবিধি আমি বলে দেবো তারাই কিন্তু ছোট্ট একটা টিপস আপনাদের মাঝে শেয়ার করব সেটি হচ্ছে এই রেমেডিটি ব্যবহার করার আগে আপনারা আরও একটা কাজ করে নিতে পারেন আর সে কাজটি করার আগে যেটি করতে হবে সেটি কিন্তু আপনাদের মুখটা খুব ভালোভাবে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিতে হবে আর মুখটা কিন্তু অবশ্যই শুকনো অবস্থায় এই রেমেডিটি অ্যাপ্লাই করতে হবে তো এরপরে যে কাজটি করতে হবে আমি আগেই দেখে দিয়েছিলাম অ্যালোভেরার যে পাতাটা সেটি কিন্তু আমি রেখে দিয়েছিলাম এবার যে কাজটি করতে হবে অ্যালোভেরার পাতারের উপরে যে হালকা জেল জেল আছে সেটি কিন্তু হাত দিয়ে ঘষে উঠিয়ে নিতে হবে এরপরে এর উপর দিয়ে দিতে হবে হলুদ এখানে কিন্তু আমি রান্নার যে গুড়া হলুদটা আছে সেটি ব্যবহার করেছি তবে আপনাদের হাতের নাগালে যদি কাঁচা হলুদ থাকে তবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কাঁচা হলুদটা দিয়ে দিবেন আর যদি কাঁচা হলুদ না থাকে তাহলে গুড়া হলুদ দিয়েও কিন্তু আপনারা এই কাজটি করে নিতে পারবেন তো গোড়া হলুদ দিয়ে দেওয়ার পরে যে কাজটি করতে হবে এই অ্যালোভেরার পাতা দিয়ে আপনার মুখে কিন্তু খুবই আলতোভাবে মাসাজ করে নিতে হবে এখানে আমি কিন্তু একটু তাড়াতাড়ি ঘন করে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু খুবই আলতোভাবে আস্তে আস্তে মুখে কিন্তু মাসাজ করে নেবেন যেহেতু আমাদের শরীরের ত্বকের থেকে মুখের ত্বকটা অনেক বেশি নরম তো সেক্ষেত্রে কিন্তু মুখে যে কোনো কিছু ব্যবহার করা আগে সেটি আলতাভাবে ব্যবহার করে নেওয়াই ভালো তো এভাবে কিন্তু এই জিনিসটা আমার লাগানো হয়ে গিয়েছে এভাবে কিন্তু আপনারা বিশ থেকে পঁচিশ মিনিট রেখে দেবেন তারপরে কিন্তু মুখটা ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে কিন্তু মুখটা আবার শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু এই রেমেডিটি ব্যবহার করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন অথবা কিন্তু একটা চামচের সাহায্যে লাগেও কিন্তু আপনারা মুখে ব্যবহার করতে পারেন এই রেমেডিটা আপনারা চাইলে কিন্তু রাতে অথবা দিনে যে কোনো সময় ব্যবহার করতে পারেন তবে দিনে যদি ব্যবহার করেন তাহলে সূর্যের আলো বা চুলার কাছে থেকে দূরে থাকবেন আর যদি রাতে ব্যবহার করেন তাহলে কিন্তু এটি মুখে দিয়ে রাতে ঘুমিয়ে পড়ে সকালে উঠে কিন্তু মুখটা ধুয়ে নিতে পারেন আর যদি দিনে ব্যবহার করেন তাহলে এটি যত সময় না পর্যন্ত মুখে শুকিয়ে যায় তত সময় পর্যন্ত কিন্তু মুখে রেখে দিতে হবে আমি ভিডিওতে ঠিক যেভাবে হাতের উপর দেখিয়ে দিয়েছি আপনারা ঠিক সেভাবে কিন্তু আপনার পুরো মুখে অ্যাপ্লাই করে নেবেন এভাবে যদি আপনারা কয়েকদিন এই রেমিডিটি ব্যবহার করেন তাহলে আপনাদের মুখে যে কোনো কালো দাগ সহ মুখের সব সমস্যা দূর হয়ে যাবে তার সঙ্গে কিন্তু মুখটা এত বেশি ফর্সা হবে আপনারা কিন্তু কল্পনাও করতে পারবেন না এটি কয়েকদিন ব্যবহারে কিন্তু রেজাল্টটা আপনারা নিশ্চোখেই দেখতে পারবেন তো আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ